গোত্রের যেই সমস্ত নাজ্জার গোত্রের লোকগুলো ছিল এদেরকে নিয়ে মাঝে মধ্যে হারার নামক স্থানে এসে আবু আইয়ুব আনসারি ফজরের পর থেকে জোহর পর্যন্ত অপেক্ষা করতেন নবীজি কখন আসবে মদিনায়। এভাবে একদিন নয়, দুই দিন নয়, আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘত ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে লাগলেন আল্লাহর নবী কখন আসে। যেহেতু একটু সংক্ষেপে আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী আজকে আপনাদের সামনে পেশ করব বলে মনে করেছি। আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আনসারদের ভিতরে সুনামধন্য সম্ভ্রান্ত পরিবারের সন্তান। নাম ছিল খালেদ। নাম কি ছিল? খালেদ। পিতার পুত্রের নামের লকব অনুসারে ওনার নাম রাখা হয়েছে আবু আইয়ুব। আবু আইয়ুব যখন মক্কাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, অনেক নির্যাতন, অনেক নিগৃহীত হতে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কাবাসীদের পক্ষ থেকে, এখন অবস্থায় মদিনার কিছু লোক এগিয়ে এসেছে। মক্কাবাসী তাদেরকে বুঝায় যে আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেও না, সেই পাগল, সেই কি তো। মদিনাবাসী কৌতূহলভাবে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির কাছে যেই যেত সেই মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিন শপথে তিনবার মদিনাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে হিজরতের পূর্বে মুসলমান হয়েছিলেন। নবুয়াতের দশম বছরে মাত্র ছয়জন লোক মুসলমান হয়েছিলেন। নবুয়াতের একাদশ বছর অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহির বয়স যখন একান্ন বছর, সাল্লাল্লাহু সাল্লাম নবুয়তি পেয়েছেন এগারোতম বছরে, আরও বারোজন মদিনাবাসী কি হলেন? মুসলমান হলেন। আকাবার তৃতীয় শপথে 73 মতান্তরে 75 জন লোক মদিনাবাসী মুসলমান হয়েছিলেন। এর মধ্যে খালেদ আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন। তিনি মুসলমান হয়ে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কাছ থেকে চলে গেলেন মদিনায়। গিয়ে নিজের ফ্যামিলির লোকজনদেরকে বুঝালেন, স্ত্রীকে বুঝালেন, ইসলামের দাওয়াত দিলেন। সর্বপ্রথম স্ত্রী ইসলামের সুশীতল ছায়াতে এসে মুসলমান হয়ে গেল। তিনি চিন্তা করলেন যে অবস্থায় দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম মদিনাতে থাকতে পারবেন না, আবু আইয়ুব আনসারি নিজের টাকার খরচে একটি ঘর বানালেন, দোতলা ঘর, নিস্তালা আল্লাহর নবীর জন্য বরাদ্দ রাখলেন। উপরের তলায় হযরত আবু আইয়ুব আনসারি, উপরের তলা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জন্য বরাদ্দ রেখেছেন, নিস্তলা নিজের জন্য বরাদ্দ রেখেছিলেন। নিজের টাকায় আল্লাহর নবীর জন্য ঘর উঠিয়ে অপেক্ষা করতেছেন তিনার গোত্রের যেই সমস্ত নাজ্জার গোত্রের লোকগুলো ছিল এদেরকে নিয়ে মাঝে মধ্যে হারার নামক স্থানে এসে আবু আইয়ুব আনসারি ফজরের পর থেকে জোহর পর্যন্ত অপেক্ষা করতেন নবীজি কখন আসবে মদিনায়। এভাবে একদিন নয়, দুই দিন নয়, আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘত ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে লাগলেন আল্লাহর নবী কখন আসে। যেহেতু মক্কাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে, সবাই কেরামদেরকে মার দেওয়া হচ্ছে, কিছু লোক হাবশা হিজরত করলো, আবার কিছু লোক মদিনায় হিজরত করলো, হযরতে আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করলেন ঘর দিয়ে কোন সময় আল্লাহর নবী আসে আমার ঘরে অবস্থান করে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশনা পেয়ে হুজুর সাল্লাল্লাহু সাল্লাম আবু বকরকে নিয়ে কুবা নামক স্থানে যখন পৌঁছলেন, তখন মদিনাবাসীর একজন ইহুদি দেখে মদিনাবাসীদেরকে সংবাদ দিলেন আরবের নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করেছে। মদিনার ছোট ছোট শিশুরা বের হয়ে এসেছে,
মদিনার শিশুরা আনন্দে গান গাচ্ছে, তলাল বদরু আলাইনা মিন সানি ইয়াতিল ওয়েদাইন। মদিনার শিশুরা গান গাচ্ছে যে মদিনাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইসলামের সূর্যটাকে আল্লাহ পাক উদিত করে দিয়েছেন, ইসলামের চাঁদ আল্লাহ পাক উদিত করে দিয়েছেন। আবু আইয়ুব আনসারি সহকারে নাজ্জার গোত্রের লোকেরা আগে আগে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করার জন্য, শুভেচ্ছা দেওয়ার জন্য, মারহাবা দেওয়ার জন্য সবার আগে নাজ্জার গোত্রের লোকেরা আবু আইয়ুব আনসারি সহকারে সবাই কুবার দিকে অবস্থান করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবাতে ছয় দিন অবস্থান করেছিলেন। ছয় দিন অবস্থানের পরে সকলে নবী মদিনার মহিলারা আগ্রহ নিয়ে আসে যে রসুল আমাদের ঘরে থাকবে। মদিনার যে সমস্ত শিশুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যেই সঙ্গীত পরিবেশন করলেন, সবার খেয়াল ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ঘরে থাকবেন। এ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি একজন মানুষ কয়জনের ঘরে থাকতে পারি আমার দ্বারা সম্ভব নয়, তবে তোমরা আমার ওট যেটা আছে ওটকে ছেড়ে দাও, ওটটা যেখানে অবস্থান করে সেখানে আমি অবস্থান করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটকে ছেড়ে দেওয়ার জন্য বলেছে। বর্তমান যে মদিনাল মুনাওয়ারা মসজিদে নববী আছে, এখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওট কাসওয়াব বসে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর আশেপাশে যার ঘর আছে সেখানেই আমি অবস্থান করব। পাশের ঘরটি হচ্ছে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওটের পিঠ থেকে সামানগুলো আমার ঘরে নিতে পারি কি না? হুজুর বললেন, ঠিক আছে নিয়ে যাও। হুজুর সাল্লাল্লাহু সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামানগুলো তো নিয়েছি, আপনার কাছে আমি অনুমতি চাচ্ছি, নিচে আমরা থাকব, উপরে আপনি থাকবেন, যেহেতু আল্লাহর পয়গম্বর নিচে থাকবে এটা আমার বরদাস্ত হবে না। আল্লাহর পয়গম্বরের উপরে জিব্রাইল আমিন আরশে আজিম থেকে মাওলায়ে কারিমের নির্দেশনা অনুসারে এখানে ওহী নাজিল করবেন, কোরআন এবং সাহেব কোরআন নিচে থাকবে আর আমি উপরে থাকব, এরকম বেয়াদবি আমার দ্বারা সম্ভব হবে না। হযরত আয়েশা বলেন, কি বলেন হযরত আয়েশা বলেন, তোমরা যদি জমিনের ভিতরে জীবন্ত কোরআনকে হাঁটতে দেখতে চাও, তোমরা আল্লাহর পয়গম্বরের দিকে নজর করে চাও, যদি পয়গম্বরের দিকে নজর করে দেখতে পারো, মনে করবে জীবন্ত কোরআন মদিনার অলি গলিতে হাঁটতেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না আবু আইয়ুব আনসারী, আমার কাছে মদিনার অনেক লোক আসবে দেখা করার জন্য, ওদের উপরে যেতে কষ্ট হবে, তুমি এক কাজ করো, তুমি এবং তোমার স্ত্রী উপরে চলে যাও। অনেক কথার পরে, অনেক বোঝানোর পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে চলে গেলেন। যাওয়ার পরে একদিন রাতে কলস ভেঙে পানি পড়ে গিয়েছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচতলায়, পানি যদি নিচে পড়ে আল্লাহর নবীর কষ্ট হবে। শীতের দিন একটাই মাত্র কম্বল ছিল, কম্বল বলেন সেই সময়ের খেতা বলেন ল্যাপ বলেন যেটাই বলেন, সে সময় গায়ে দেওয়ার মতো যতটুকু ছিল ততটুকু দিয়ে উম্মে আইয়ুব বললেন, দেখো আল্লাহর পয়গম্বর নিচে রয়েছে, পানি পড়লে ওনার কষ্ট হবে, শীতের সময় কষ্ট পাবে, আমরা আজকে রাত্রে শীতের জন্য কষ্ট করব, তথাপিও নবীকে কষ্ট দেব না। সম্পূর্ণ ল্যাব দ্বারা সমস্ত পানিগুলোকে নিষ্কাশন করে দিলেন, নিষ্কাশন করে নিলেন পানি ল্যাপের ভিতরে, স্বামী স্ত্রী দুজন কষ্ট করে রাত্রি কাটিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি অত্যন্ত সুন্দরভাবে অতিবাহিত করলেন। সকালবেলা হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে এরকম এরকম ঘটনা ঘটেছে, নবীজি যদি মনে কষ্ট না নেন, আপনি যদি মনে ব্যথা না নেন, তাহলে একটু যদি উপরে যেতেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গেলেন? উপরে। কয়তলা বাড়ি ছিল আবু আইয়ুব আনসারীর? দুই তলা বাড়ি। কয়তলা বাড়ি?
এই দুইতলা বাড়ির উপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস এই বাড়িতে অবস্থান করেছেন কয় মাস তারপরে মসজিদে নববী হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে নিজের জন্য কি করলেন হুজরা তৈরি করলেন বাড়ি তৈরি করলেন তৎপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে এখানে এসেছেন অত্যন্ত মর্যাদাপূর্ণ একজন সাহাবী জীবনটা জিহাদের ময়দানে বিলিয়ে দিয়েছে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য একটা মুহূর্তের জন্য তরবারিকে ঘাট থেকে নামান নাই সংক্ষিপ্তভাবে বলতেছি সংক্ষিপ্ত পরিসরে হযরত আবু আইয়ুব আনসারী যখন মুসলমানেরা কনস্টান্টিনোপল বিজয় করতেছেন তখন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বছরের বৃদ্ধ 80 বছরের বৃদ্ধ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রোমানদের ভয়াবহ যুদ্ধের ভিতরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি সৈন্যদের ভিতরে চলে যাব যারা ইসলামকে নিঃশেষ করে দিতে চায় তাদের ভিতরে চলে যাব সাহাবাই কেরাম তেলাওয়াত করতেছেন কোরআন শরীফের আয়াত সাহাবাই কেরাম বলতেছেন ও আবু আইয়ুব আনসারী তুমি কি জানো না যে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা তোমরা তোমাদেরকে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই আয়াত কারিমা আত্মহত্যার ক্ষেত্রে প্রযোজ্য হয় হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনের থেকে শুরু করে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা জীবনের শুরু থেকে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম শুধু তাই নয় হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের সময় ওনার বয়স ছিল মাত্র 13 বছর কয় বছর 13 বছর বয়স ছিল এই 13 বছর বয়সের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন শাহাদাত বরণ করার পূর্বে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মাথার ভিতরে কি ঢুকে গেল যেই কি পড়া ছিল এটা হেলমেট হেলমেটের লোহার রড যখন ঢুকে গেল আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে রক্ত বের হচ্ছে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা মুখের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তগুলো নিয়ে পান করতে আরম্ভ করলেন নবীজি ডাক দিয়ে বলেন মুসনাদে আহমদের ভিতরে হাদিস এসেছে আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি আমার রক্ত প্রাণ কল পান করলো তার জন্য রব্বে করিম জাহান্নামকে হারাম ঘোষণা করে দিয়েছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা জিহাদে শরীক হয়েছিলেন জীবনের প্রত্যেকটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ দিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে যখন যুদ্ধ চলতেছে জিহাদ চলতেছে রোমানরা তো একবারে বিশাল বাহিনী নিয়ে মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য মদিনা থেকে ইসলামকে নিঃশেষ করার জন্য বড় বাহিনী নিয়ে মদিনার অভিমুখে রওনা মুসলমানরা আগেই এসে তাদেরকে বাধা দিতে লাগলো আবু আইয়ুব আনসারী রোমানদের সৈন্যদের ভিতরে ঢুকে যাচ্ছে সাহাবাই কেরাম বলতে লাগলো আল্লাহ পাক না কোরআন শরীফে নাজিল করেছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দিও না আবু আইয়ুব আনসারী বললেন ও নবীজির সাহাবীরা তোমরা এই আয়াত বুঝতে পারো নাই এই আয়াতটা আল্লাহ পাক নাজিল করেছেন যারা যারা জিহাদ থেকে দূরে থাকবে শুধু দুনিয়ার ধন সম্পদ অর্জন করবে এই দুনিয়ার ধন সম্পদ অর্জনের কারণে রব্বে করিম তাদেরকে দুনিয়া আখেরাত সব বরবাদ করে দিবে এজন্য প্রত্যেকের অন্তরে কিসের তামান্না থাকতে হবে জিহাদের জোরে বলেন কিসের জিহাদের তামান্না থাকতে হবে যার জিহাদের তামান্না নাই সে ইবনে হাজার আল আসকালানি রহমাতুল্লাহ আলাইহি বলেন সে মুনাফিক তার অন্তরে কি আছে সব সময় মুসলমানদের অন্তরে কিসের তামান্না থাকতে হবে জিহাদের তামান্না থাকতে হবে রোমানদের বিরুদ্ধেই কঠিন যুদ্ধ চলতেছে আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় প্রচন্ড জ্বর
জরের সময় আবু আইয়ুব আনসারী আশি বছরের অথবা 80 বছরের ঊর্ধ্ব আবু আইয়ুব আনসারী সাহাবাই কেরামদেরকে বললেন, দেখো আমার মনে হয় হাতে বেশি সময় নেই, আমি যদি মারা যাই তাহলে আমার লাশটি যত দূর সম্ভব রুমানদের একেবারে ঘাটির কাছাকাছি যত দূর সম্ভব তত দূর নিয়ে যাবে, যত দূর সম্ভব তত দূর নিয়ে যাবে। আবু আইয়ুব আনসারী জেহাদের ময়দানে 80 বছর বয়সে তিনি এন্তেকাল করলেন, আর তার ওসিয়ত অনুসারে তার লাশকে অনেক দূর নিয়ে যাওয়া হলো, সেখানে কবরস্থ করা হলো, কবরটাকে মিটিয়ে দেওয়া হলো। এখনও আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সেখানে আছে। অনেক ইহুদি খ্রিস্টানও সেখানে গিয়ে আবু আইয়ুব আনসারীর কবরের কে উসিলা করে আল্লাহর কাছে কি করে দোয়া করে, বৃষ্টি চায়। যদি এটা আমাদের জন্য কি নয়, বৈধ নয়, কোনো কবরের কাছে চাওয়ার কোনো বিধান আছে? কেউ চেতে পারবে? কার কাছে চেতে হবে? জোরে বলেন, কার কাছে? যিনি সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান গোটা উম্মত হযরত আবু আইয়ুব আনসারীর কাছে ঋণী। আবু আইয়ুব আনসারীর কাছে কি? ঋণী গোটা উম্মত। হাদিস শরীফের ভিতরে আছে মুসনাদে আহমদের ভিতরে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বের হলেন। বের হওয়ার পরে সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। হযরত ওমর বললেন, আবু বকর এই সময় কেন বের হয়েছ? হযরতে আবু বকর বললেন, আজ 3 দিন পর্যন্ত কিছু খাই না, পেটের ভিতরে পাথর বেঁধে বের হয়ে গিয়েছি, ক্ষুধার যন্ত্রণায় বের হয়ে গিয়েছি। আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। ওই অবস্থা, ওই সিচুয়েশনে পড়লে আমাদের ইমানের অবস্থা কি হতো? আল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো একই কারণে বের হয়েছি, আমি আজকে 3 দিন পর্যন্ত খাই না। এত বছরে আল্লাহর পয়গম্বর বের হলেন, হুজুর সাল্লাল্লাহু সাল্লাম সালাম দিলেন ওই দুই সাহাবিকে, হুজুরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই অসময়ে কেন বের হলেন? বলে, তোমরা কেন বের হয়েছ? হুজুর ক্ষুধার যন্ত্রণার কারণে বের হয়ে গিয়েছি। আল্লাহর পয়গম্বর বললেন, তোমাদের যেই কারণে বের হওয়া আমিও একই কারণে বের হয়ে গিয়েছি, আমিও একই কারণ, একই কারণে আমারও বের হয়ে আসা। তিনজন পরামর্শ করলেন কার বাড়িতে যাওয়া যায়। পরামর্শ মোতাবেক তারা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা দিয়েছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বভাব ছিল, চরিত্র ছিল, প্রত্যেক দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খানা রান্না করে রাখতেন। যেদিন নবীজির যেতে দেরি হতো সেদিন পরিবারস্থ সকলকে নিয়ে খানা খেতেন, আর যেদিন নবীজি যেতেন সর্বপ্রথম নবীজির গালে লোকমা উঠা ছাড়া ওনারা খানা খেতেন না। তিনজন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, এটা আমার মুখের কোনো বানানো নয়, কথা নয়, কবিতা নয়, মুসনাদে আমাদের ভিতরে হাদিস এনেছেন। তিনজন আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে চলে গেলেন। বাড়ি থেকে উম্মে আইয়ুব, আবু আইয়ুব আনসারীর স্ত্রী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর এই সময় অসময় কেন এসেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার আবু আইয়ুব আনসারী কোথায়? হুজুর ক্ষেপে খেজুর বাগানে কি করতেছে? কাজ করতেছে। খেজুর বাগানটা ওনার পাশেই ছিল, চলে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় আপনার জন্য অপেক্ষা করেছি, খানা রান্না করে আপনি আসতে দেরি হওয়াতে আমরা খেয়ে এখন আমি কাজ করতেছিলাম। নবীজি বললেন, আজকে ওমর আবু বকর আমি সহকারে আমরা 3 দিন পর্যন্ত উপবাস, উপবাসের কারণে পেটে পাথর বেঁধে তোমার বাড়ির দিকে এসেছি। আবু আইয়ুব আনসারী চলে গেলেন খেজুর গাছের, তার বাগানের খেজুর গাছ, ওখানে কাঁচা পাকা খেজুর নিয়ে আসলেন, কাঁচা পাকা খেজুর নিয়ে আসলেন। একটি ছাগল জবাই করলেন, স্ত্রীকে বললেন, ঘরের ভিতরে জপের আটা যতটুকু আছে রুটি পাকিয়ে নাও। রান্না করা হলো, হুজুর সাল্লাম রান্না করা গোস্ত মুখের ভিতরে দিচ্ছেন। এত বছর হুজুরের মনে পড়ে গেল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা।
একটা গোশত আর একটা রুটি উঠিয়ে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীকে বললেন, আমার কলিজার টুকরো আজকে তিন দিন পর্যন্ত না খানা, চলে যাও ওর কাছে একটু দিয়ে আসো। আমার ফাতেমা আজকে কয়েক মাস পর্যন্ত কোনো গোশত চোখে দেখে না। আবু আইয়ুব আনসারী নিয়ে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা শেষ করলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হুজুর সাল্লাল্লাহু সাল্লাম কাঁদতে আরম্ভ করলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, খানার পরে কেন কাঁদতেছেন? আল্লাহর পয়গম্বর বললেন, ও আবু আইয়ুব, তুমি কি শোনো নাই? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সুম্মা লাতুস, সকালে পড়েন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। তোমার কি ধারণা নেই, তোমার কি জানা নেই, কিয়ামতের ময়দানে রব্বে করিম প্রত্যেককে এক একটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করতে থাকবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন। তোমার চোখ নিয়ামত, সেটা সম্পর্কে জিজ্ঞেস করবেন। নাক নিয়ামত, সেটা সম্পর্কে জিজ্ঞেস করবেন। জবান নিয়ামত, সেটা সম্পর্কে জিজ্ঞেস করবেন। হাত নিয়ামত, তোমার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া নিয়ামত, এগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। যে নিয়ামতগুলো ভক্ষণ করো এগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। যাকে আল্লাহ জিজ্ঞেস করবেন তার বাসার মতো আর সুযোগ থাকবে? কেউ এক গ্লাস পানির নিয়ামত, যে আমরা এক গ্লাস পানি পান করি, পৃথিবীর কোনো মানুষের পক্ষে এক গ্লাস পানির নিয়ামতের হিসাব দেওয়া সম্ভব হবে? হুজুর সাল্লাল্লাহু সাল্লামকে আবু আইয়ুব আনসারী বলেন, হুজুর, এত খানা আমরা খাই, যদি আল্লাহ এভাবে ধরতে থাকে তাহলে তো আমাদের বাঁচার কারো উপায় নেই। আল্লাহ কিয়ামতের ময়দানে কাউকে যদি একটা কোশ্চেন করে, সে আল্লাহর আদালত থেকে বাঁচতে আর পারবে না। হুজুর সাল্লাল্লাহু সাল্লাম বললেন, আবু আইয়ুব, নিরাশ হবে না, যদি কোনো গোলাম আল্লাহর তৈরি নিয়ামত ভক্ষণ করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন ওই নিয়ামতের হিসাব আর গোলামদের থেকে নিবেন না, কি বলবো খানার শেষে? আলহামদুলিল্লাহ। নিয়ামত কার? আল্লাহর। গিলতেছি, এই গিলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি শক্তি না দেন গিলার সম্ভাবনা আছে? অনেক মানুষ দেখবেন জীবন রয়েছে, আল্লাহ পাক জীবনে এখনো রেখেছেন, কিন্তু খানা দেয়, পানি দেয়, গাল থেকে বেয়ে বেয়ে পড়ে যায়। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। শোক কার দেওয়া নিয়ামত? জোরে বলেন, শোক কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে যদি কোনো গাইরে মাহরিম মহিলার দিকে তাকান, এটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে? শুধু জিজ্ঞেস করবে না, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন, কেউ যদি লুপাতুর দৃষ্টিতে পর নারীর দিকে তাকায়, কিয়ামতের দিন রব্বে করিম এই তাকানোর কারণে তার চোখের ভিতরে গলিত গরম সিসা ঢেলে দিবে। আল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আল্লাহ আমাদের চোখকে হেফাজত করার মতো শক্তি দাও। আল্লাহ আমরা যাতে করে সব সময় আমাদের চোখকে হেফাজত করতে পারি, সেই তৌফিক আর যোগ্যতা আমাদেরকে দান কর। আল্লাহ আবু আইয়ুব আনসারী ইসলামের জন্য যেই ত্যাগ স্বীকার করলো, তার ভিতরে কোটি ভাগের এক ভাগ স্বীকার করার মতো তৌফিক আমাদেরকে দান কর। আজকের আলোচনা যেগুলো হয়েছে, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লা